द्वितीय पत्र क्लास करब गत क्लास धारावाहिकता आज के क्लास टी करब से हलो बांगला भाषा व्याकरण शब्द श्रेणी बांगला भाषा व्याकरण शब्द श्रेणी আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হলো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী বাংলা ভাষার শব্দ বাংলা ভাষার ব্যাকরণের শব্দ শ্রেণী গত ক্লাসে বাংলা ভাষা ব্যাকরণের শব্দ শ্রেণী কি সে বিষয় নিয়ে আলোচনা করেছি এবং কত প্রকার ও কি কি সেটা নিয়েও আলোচনা করেছি আজ আমরা পড়ব পদ কাকে বলে বাংলা ভাষা পদ কত প্রকার ও কি কি এই বিষয়ে জানব আমরা ছোট ক্লাস থেকে পড়ে আসছি এক কথাই বলতে গেলে যে আমরা অনেক সময় বলে থাকি যে বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে পদ এটা ছোট ক্লাসের একটা সংজ্ঞা বাক্যের অন্তর্গত প্রত্যেকটি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয় পদ হলো শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন বাক্যের অর্থ প্রকাশ করার স্বার্থে আমি আবার বলছি শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন বাক্যের অর্থ প্রকাশ করার স্বার্থে স্বার্থে শব্দগুলোর মধ্যে একটি সম্পর্ক সাধনের প্রয়োজন হয় এই সম্পর্কে কাজ করে বিভক্তি এই সম্পর্ক কাজ করে বিভক্তি বিভক্তি প্রত্যেকটি শব্দের মধ্যে একটি যোগাযোগ সাধন করে শব্দগুলোকে বাক্যের অনুকূলে সাধন তোমরা একটু খেয়াল করো কি বলছে বিভক্তি প্রত্যেকটি শব্দের মধ্যে একটা যোগাযোগ সাধন করে শব্দগুলোকে বাক্যের অনুকূলে সাজা তখন এই শব্দগুলো পদে রূপান্তরিত হয় আমরা তাকে ডক্টর মোহাম্মদ এনামুল হকের মতে বাক্যের বাক্যে অবস্থান পরিচায়ক চিহ্নযুক্ত অর্থাৎ বিভক্তিযুক্ত শব্দের নাম পদ সংক্ষিপ্ত কথা হলো বাক্যের অন্তর্গত প্রত্যেকটি বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয় আমরা দেখি পদ প্রধানত দুই প্রকার একটি হলো নাম পদ আরেকটি হলো ক্রিয়াপদ আমি উদাহরণ দিয়ে এগুলো বুঝিয়ে দিতে চেষ্টা করব তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো নাম পদ কি বিভক্তিযুক্ত শব্দকে আমরা পড়ে আসছি বিভক্তিযুক্ত শব্দকে নাম পদ বলে নাম পদে কোনো ব্যক্তি বস্তু বিষয় স্থান কাল ইত্যাদি বোঝানোর জন্য নাম পদ ব্যবহৃত হয় আমরা সাধারণত জানি সকল ব্যক্তি স্থান এগুলোকে আমরা নাম পদ বলে থাকি যেমন বনে বাঘ আছে তামিল বই পর এখানে বনে বনে বোঝাতে বোঝাচ্ছে স্থান প্রথমে আমি সংজ্ঞা বলেছি নাম পদে কোনো ব্যক্তি বস্তু বিষয় স্থান তার ইত্যাদি বোঝানোর জন্য নাম পদ ব্যবহৃত হয় তাহলে বনে বাঘ আছে তামিল বই পড়ে এখানে বন হলো স্থান তামিল হলো নাম আর বই হলো বস্তু বাঘ হলো জীব আমি আর একটু সোজা করে বলি বনে বাঘ আছে তামিল বই পড়ে বন হলো স্থান তামিল তামিল হলো ব্যক্তি আর বই হলো বস্তু নামগুলো ব্যবহৃত হয়েছে সুতরাং আমি এটা বলতে পারি বনে তামিল ভাত এই শব্দগুলো হলো নাম পদ
বনে পানি বই এগুলো হলো নামপদ ভাগ এগুলো হলো নামপদ দ্বিতীয় যেটা আছে সেটা হলো ক্রিয়াপদ ক্রিয়াপদ ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে বা ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে গঠিত পদে ক্রিয়াপদ গঠিত পদকে ক্রিয়াপদ বলে আমরা ছোট ক্রিয়াপদ আমরা ছোট ক্লাসে যেটা একদম সংক্ষিপ্ত একটা সংজ্ঞা হলো যে করা যাওয়া করা খাওয়া এগুলোকে আমরা সাধারণত ক্রিয়াপদ হিসেবে অভিহিত করি কিন্তু এখানে দেখো ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয়ে গঠিত পদকে ক্রিয়াপদ কোনো কিছু করা বোঝাতে ক্রিয়াপদ ব্যবহৃত হয় যেমন ছেলেরা বল খেলছে কি খেলছে ছেলেরা বল খেলছে এই যে বলেছি প্রথমে কোনো কিছু করা বোঝাতে আমরা ক্রিয়াপদ ব্যবহৃত হয় ছেলেরা বল করছে বাক্যটিতে ছেলেরা কি করছে ছেলেরা কর্তা তা বুঝিয়ে দিচ্ছে বলে এটি হলো ক্রিয়াপদ ছেলেরা বল খেলছে কি খেলছে বল খেলছে 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 আমরা এখানে ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয় খেলছে কর্তা তা বুঝিয়ে দিচ্ছে বলে এটা হলো ক্রিয়াপদ অর্থাৎ অর্থ বাক্যে প্রয়োগভেদের পদগুলোকে মোটামুটি পাঁচ ভাগে বিভক্ত করা যায় যেমন বিশেষ আমরা ছোট ক্লাস আমরা ছোট বেলা থেকে পড়ে আসছি কত প্রকার বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এই হলো পদে একটা প্রাথমিক ধারণা আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হলো বাংলা ভাষা ব্যাকরণিক শব্দ শ্রেণী সেই ব্যাকরণিক শব্দ শ্রেণী মধ্যে আমরা পদ কি পদ কত প্রকার ও কি কি সেগুলো নিয়ে প্রাথমিক এটা আমি ধারণা